এসে গেল এক বৃদ্ধ। আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের দীপা গ্রামের ঘটনা। গরু নিয়ে খাল পার হতে গিয়ে জলে ডুবে গেল এক বৃদ্ধ। গ্রামের বাসিন্দা পঞ্চানন পালই, বয়স সর্বাধিক 62 বছর। তিনি প্রত্যেক দিনের মতোই আজও গরু নিয়ে খাল পার হতে গিয়েছিলেন, কিন্তু গরু পার হলেও পঞ্চানন বাবু জলের স্রোতে ডুবে যায়। গ্রামের এক সাইড দিয়ে বয়ে গেছে কুসুমী খাল, সেই খাল পার হয়ে গ্রামবাসীরা ওই প্রান্তে মাঠে যায়। এলাকার মানুষের বক্তব্য যে সাঁতার না জানার কারণে এই ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয় মানুষজন খালে নেমে অনেক খোঁজাখুঁজি করে, পরে না পাওয়া গেলে খবর দেওয়া হয় কেশিয়ারির পুলিশ প্রশাসনকে। প্রশাসনের পক্ষ থেকে নামানো হয় সিভিল ডিফেন্সের একটি টিমকে, তারা খালে নেমে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালানোর পরেও খোঁজ পাওয়া যায়নি ওই ব্যক্তি। ঘটনাস্থলে আসে কেশিয়ারি থানার পুলিশ প্রশাসন, অন্যদিকে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটা হয়েছিল অ্যাকচুয়ালি, বাবা গিয়েছিল ওই জমিনের দিকে গরু নিয়ে চড়াতে গিয়েছিল। ওইখানে গিয়ে মা ছিল সঙ্গে, মা যখন বলে গরু নিয়ে যেতে হবে না, ওকে মারতে খুঁজে ওইখানে অ্যাক্সিডেন্ট অবস্থায় পায়ে যখন গরু দড়ি ছাঁদিয়ে দেয় তখন ডুবে যায় আর কি। হ্যাঁ, প্রতিদিন কেউ নিয়ে যান গরু প্রায় নিয়ে যান। কী কারণে আজকে হঠাৎ এরকম হলো, জলের কি বেগ বেশি বাড়ার জন্য না কী কারণ? হতে পারে, আমি তো যাইনি, আমি সেটাকে দেখি না। আমি হতে পারে খোঁজাখুঁজি হয়েছিল, খোঁজাখুঁজি হয়েছে। এখনও পর্যন্ত কি পাওয়া যায়নি? এখনও অবধি পাওয়া যায়নি। কারা খোঁজাখুঁজি করছিল? সরকারে যে আসছিল, ডুবরি সেটা আসছিল। কি বলছে ওরা? খোঁজাখুঁজি আমিও ছিলাম সঙ্গে, ওরা খুঁজেছিল পায়নি, কালকে আসবে আসবে আবার বলেছে। কী নাম ওটা? চন্দন পালে। বাড়ি? দীপা। ছিলেন আপনি? এই যে গরু নিয়ে যেতে ছিল আর কি, আটকে আর কি। আচ্ছা, দিয়ে গরুগুলো ধরছে দড়াগুলো, সেই দড়াগুলো হাতে হাত থেকে ছাড়া হয়ে গেছে। এবার গরুগুলো সেপারে উঠে গেছে। এই যে পঞ্চানন পালুই পালুই, সে মানে সে বেনাবুদারাকে ধরতে গেছিলো আর কি। বেনাবুদারাকে না ধরতে পেরে নিচের দিকে ঠেলে দিয়েছে, ডুবে দিয়েছে। নিচের দিকে জলের তোড় বেশি রয়েছে? হ্যাঁ। প্রতিদিন মানুষ পারাপার করে? হ্যাঁ। আপনি ছিলেন সেখানে তো? হ্যাঁ, আমি আর আমার মেয়ে। যে দিয়ে কী করলেন? আপনার বাড়ির গ্রামে এসে খবর দিলাম? হ্যাঁ, আমি এসে এখানে সবাইকে খবর দিচ্ছি। খবর দিতে গ্রামের মানুষজন গিয়ে দেখতে পায়নি? না। তবে এখনও কি খুঁজে পেয়েছে? না, এখনও তো পায়নি। ও তো প্রত্যেকদিন এসে যেত এখানে ওই দিয়ে। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ এইরকম ঘটনা, পাশ স্লিপ করে যাওয়ার জন্য? হ্যাঁ, প্রায় গরু নিয়ে খালের উপর এসে গেছিলো আর কি। আচ্ছা, এবারে জলে ছুটে এসে গেছে আর কি। প্রত্যেকদিন কি নিয়ে যান গরু? হ্যাঁ, প্রত্যেকদিন নিয়ে যান। কী কারণের জন্য হঠাৎ আজকে এই ঘটনা ঘটল? প্রতিদিন যেরকম যায় সেরকম যেত আর কি। হ্যাঁ, জলের বেগ কি বাড়ার জন্য এই কারণ ঘটনা ঘটেছে? না, মোটামুটি স্রোত আছে। এর আগে কি এরকম ঘটনা কোনোদিন ঘটেছে? না, এর আগে সেরকম ঘটেনি। খোঁজাখুঁজি করা হয়েছিল? প্রচুর খোঁজাখুঁজি করা হয়েছে। কীভাবে খোঁজাখুঁজি করছিলেন? গ্রাম শুদ্ধা লোক নেমে সাঁতার কেটে, গ্রামের লোক 5 মিনিট, তারপরে গ্রামের লোক না পড়ায় প্রশাসনকে ফোন করা হয়। তারা নৌকো টুকু নিয়ে এসে, স্পিড বোর্ড নিয়ে এসে তারা চেষ্টা করেছে সন্ধ্যে পর্যন্ত, তাও পাওয়া যায়। খুঁজে পাওয়া যায় না। কী বলছে ওরা? এরা চেষ্টা করে বলছে কালকে আবার চেষ্টা করবে, না হয় যদি এবার মানে 7-8 ঘন্টা তো হয়ে গেল, তারপর যদি ভেসে উঠে যদি পাওয়া যায় যাবে না হলে। কেশিয়ারি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।